প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখব, একটা সিম্পল ডেটা ইনসার্শন। ধরো এখানে একটা নেম আছে, ইমেল আছে, নাম লিখলাম হচ্ছে মেজবাহ ইসলাম, ইমেল দিলাম ধরো হচ্ছে এটা। এই ইনসার্ট বাটনে ক্লিক করলে, ইনসার্ট বাটনে ক্লিক করে আমাকে দেখাচ্ছে যে নিউ র্যাকেট ক্রিয়েটেড সাকসেসফুলি, ডেটাবেজ হয়ে গেছে এবং আমাকে আবার আগের পেজটাতে নিয়ে আসছে। দেখি আসলে ডেটাবেজ হয়েছে কিনা। আমরা যদি রিলোড দিই, দেখো এখানে যে মেজবাহুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম, এই ইমেলটা এখানে ইনসার্ট হয়ে গেছে। এই কাজটুকু আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা করি, আমরা একটা ডেটাবেজ বানিয়ে ফেলি। দেখো আমি অলরেডি এখানে বানিয়ে ফেলেছি। আমার ডেটাবেজের নাম হচ্ছে, ডেটাবেজের নামটা কি তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, আমাদের ডেটাবেজের নাম হচ্ছে ইনসার্ট টিউটোরিয়াল। এই যে ডেটাবেজটা আমরা, আমাদের নাম হচ্ছে ইনসার্ট টিউটোরিয়াল, ঠিক আছে। এখন এই ডেটাবেজে আমরা একটা টেবিল নিলাম যার নাম হচ্ছে পার্সন। আমি তোমাদেরকে একটু দ্রুত দেখানোর জন্যই আমি এগুলো আগে তৈরি করে রেখেছি। ধরো তার নাম হচ্ছে ধরো পার্সন। তো পার্সনে ক্লিক করে দেখি কি আছে। আমরা যদি পার্সন স্ট্রাকচারটা দেখি, পার্সনে আইডি আছে, নেম আছে, ইমেল আছে। জাস্ট আইডি, নেম, ইমেল। আইডি হচ্ছে ইন্টিজার এবং যেটা অটো ইনক্রিমেন্ট করা আছে, নেম ভার্কার এবং যেটার ফন্ট হচ্ছে 20, ইমেল হচ্ছে 30, সেটাও ভার্কার সাইজ। তো আমাদের ডেটাবেসের টেবিলগুলোর নাম আমরা একটু মনে রাখি। আমরা যদি একটু লিখে রাখি এখানে, এটা হচ্ছে এক, আমাদের ডেটাবেস হচ্ছে ইনসার্ট ইনসার্ট টিউটোরিয়াল, তাই না? টিউটোরিয়াল। আর ডেটাবেসের নাম হচ্ছে পার্সন, টেবিলগুলোর নাম হচ্ছে নেম, ছোট হাতে নেম, ছোট হাতে ইমেল, তাই তো? আচ্ছা এটা আমাদের এখানে থাকুক, আমরা এখন যাই। তো আমাদের এই যে পেজটা, যে পেজটা আসলে এখানে দেখাচ্ছে, সে পেজটা আসলে কি? এই পেজটা, এই যে পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা আসলে কি? একটা HTML, তাই না? নিঃসন্দেহে একটা HTML। তো আমরা HTML টা ডিজাইন করবো। তো কোথায় ডিজাইন করবো, কোথায় কোড লিখবো, সব আমাদের কোথায় করতে হবে? ও যে HT ডকস এর মধ্যে। তো HT ডকস এর মধ্যে যাই আমরা, জ্যাম্পের মধ্যে গেলেই, জ্যাম্পের মধ্যে গেলে এই যে HT ডকস, সেখানে আমরা একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিলাম, প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিলাম। ফোল্ডারের মধ্যে আমি লিখলাম, একটা ফাইল নিলাম, ইন্ডেক্স ডট HTML বা ইন্ডেক্স PHP, তুমি যেটাই নাও। আমরা এটাকে ইন্ডেক্স ডট PHP থাকুক, সমস্যা নেই। সেখানে গেলাম, এটা গিয়ে আমি এখানে একটু অন করি, এখন কি হচ্ছে আমার ডেটাবেসটাতে। এটা আসলে PHP না, এটা আমাকে index.html নেয়াই ভালো। index.html নিলাম। আচ্ছা এবার একটু খেয়াল করো, তোমার প্রজেক্টে গেলে এই যে পেজটা রিলোড দিলে, প্রজেক্টে পেজটা রিলোড দিলে আমার এই কাজটা হচ্ছে, মানে এই জিনিসটা দেখাচ্ছে, নেই সেটা কিভাবে করছে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে একটু দেখো, আমরা একটু ওপেন করি এখান থেকে, ওপেন তোমার index.html টা। আমি এগুলো একটু মুছে ফেলি আগের গুলা। প্রথমে কি নিলাম আমি, HTML নামে একটা ট্যাগ নিলাম, HTML নামে একটা ট্যাগ নিলাম, যেটা হচ্ছে এই অ্যারো চিহ্ন দিয়ে শুরু করে এবং একটা অ্যারো এবং স্ল্যাশ দিয়ে শেষ করে, মাঝে একটা হেড এবং বডি দুটো পার্ট নিলাম। হেড হচ্ছে যার মধ্যে আমি লিখলাম যে ইনসার্ট ডাটা ইউজিং HTML, এই টাইটেল। এই টাইটেলটা বেসিক্যালি হচ্ছে, দেখো এই যে এখানে উপরে উপরে একটা টাইটেল আসে না, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ কিনা, যে এই যেখানে টাইটেল সেটা, ঠিক আছে, সেটা বোঝাচ্ছে আমাদের পেজের একটা টাইটেল, ঠিক আছে। তো এবার পরে আমরা নিলাম, পরে একটা বডির মধ্যে নিলাম, বডির মধ্যে আমি কি নিলাম দেখো, একটা ফর্ম ডিজাইন করলাম, একটা ফর্ম এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। যে ফর্মের অ্যাকশনের মধ্যে আমি আর একটা ফাইলের নাম লিখলাম, কি লিখলাম, একটা আর একটা ফাইলের নাম, যে ফাইলের নাম কি insert.php, সেটা আমরা একটু পরে দেখবো। মানে যার মধ্যে php করতে আমরা লিখবো সে ফাইলের নামটা দিয়ে দিলাম, মানে এই ফর্মের অ্যাকশনটা হবে insert.php এর মধ্যে। মেথডটা কি হবে, মেথডটা হচ্ছে পোস্ট। এখানে পোস্ট এবং গেট দুইটা মেথড ইউজ করা যায়। কি বললাম, পোস্ট এবং গেট, পোস্ট এন্ড গেট, এই দুটা মেথড ইউজ করা যায়। তো পোস্ট ইউজ করলে কি হয়, ডেটাগুলা, আচ্ছা আমি আগে বলেছি গেট, গেট ইউজ করলে যেটা হয়, তোমার ডেটা দিয়ে যাচ্ছে, তুমি ভ্যালুগুলো যে দিলা, ধরো এই যে এখানে তুমি, ধরো এখানে তুমি ভ্যালুগুলো দিবা, এখানে ভ্যালুগুলো দিবা, যখন সেভ দিবা এই ইউআরএল এর মধ্যে চলে যায়, এই যে ইউআরএল আছে না, সেই ইউআরএল এর মধ্যে এভাবে চলে যাবে, যে ইউআরএল এর মধ্যে যাবে নেম,
ইট ওয়াজ সামথিং, মানে তুমি লিখলে ইউআরএল এর মধ্যে ডেটাটা নিয়ে যাবে, মানে ইউআরএল এর মধ্যে ডেটাটা দেখাবে। এটা হচ্ছে গেট মেথডে। আর পোস্ট মেথডে হচ্ছে তোমাকে ইউআরএল এর মধ্যে ডেটাটা দেখাবে না। সো ইউআরএল এর মধ্যে ডেটা না দেখালে কি হয়, তোমার সিকিউরিটিটা বাড়ে, কারণ যে কেউ ইউআরএল দেখে বুঝতে পারে না যে কি ডেটা যাচ্ছে। তো আমরা কি ইউজ করব, পোস্ট মেথডটাই ইউজ করব। তো আমরা এখানে লিখলাম পোস্ট, এবং এটা কেন ইনসার্ট ডট পিএসপি, ইনসার্ট ডট পিএসপি হচ্ছে আমাদের, ইনসার্ট ডট পিএসপি মানে হচ্ছে ওই ফর্মটাতে ক্লিক করলে বা ওই ফর্মটার কাজ অ্যাকশনটা হবে এই পেজটাতে। আমরা এই পেজটা কিন্তু ইনসার্ট ডট পিএসপি কিন্তু এখনো করি নাই, সেটা করবো। দেন আমরা কি নিলাম, কি কি নিয়ে লাগবে সেটা আমরা একটু দেখি। আমরা চাচ্ছি না এরকম ডিজাইন করতে, তার একটা নেম, জাস্ট একটা নেম, এটা কোলন, এরপর একটা বক্স, এরপরে নিউ লাইনে গিয়ে একটা ইমেল, মানে ইমেল নেম, দেন হচ্ছে আমরা একটা টেক্সট বক্স, দেন একটা বাটন। তো আমরা দেখি কি বললাম, এই যে ইনপুট টাইপ হচ্ছে কি, টাইপ হচ্ছে টেক্সট, টাইপ লিখে দিলাম টেক্সট। আর নেম ইকুয়াল ইউজার নেম, এই যে নেম ইকুয়াল ইউজার নেম মানে হচ্ছে এটা হলো আমরা যদি বলি ট্যাগ বা আইডি যদি এটা ধরি, মানে হচ্ছে আমরা যখন পিএইচপি কোডে যাব তখন এই যে ইউজার নেম লিখলে বেসিক্যালি নেম, নেম বক্সে যে লেখাটা আছে সেটাকে সে নিতে পারবে। আবার ধর একইভাবে এই যদি ইমেল বলে ডাকি, ছোট হাতের ইএমইএল, এই ইমেল বলে ডাকলে ইমেল বক্সের মধ্যে আমাদের এই বক্সের মধ্যে যেটা লেখাটা আছে সেই লেখাটাকে আমি রিচ করতে পারি। জন্য আমি একটা আইডি দিয়ে দিলাম বা একটা ভেরিয়েবল নেম দিয়ে দিলাম, বা হচ্ছে একটা নেম নর্মাল নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এবং পরে দিয়ে নিলাম একটা একটা এটাও একটা বক্স, তবে সেটা টাইপটা কি, টাইপটা কি, টাইপটা হচ্ছে ইনসার্ট, কি টাইপ বলছি, ইনসার্ট টাইপ, এবং সরি টাইপটা হচ্ছে সাবমিট, টাইপটা হচ্ছে কি সাবমিট, মানে বাটন, বাটনের একটা সাবমিট দিলে সেটাকে বাটন হয়ে যায়। এবং ভ্যালু আমরা যে দেখো, ভ্যালু মানে হচ্ছে ওই বাটনের মধ্যে কি দেখাবে, কত দেখাবে বাটনের মধ্যে, বাটনের মধ্যে লেখা আছে ইনসার্ট, অথবা ধরো ইনসার্ট টু ডেটাবেস, যদি আমি লিখি ইনসার্ট টু ডেটাবেস তাহলে এখানে সেটাই দেখাবে। রিলোড দিই, ইনসার্ট টু ডেটাবেস, বোঝা গেল? আর যদি বোঝা যায় আমি আবার বলছি, মানে একটা এইচটিএমএল ডিজাইন করলাম, এইচটিএমএল নরমালি দুটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট এবং বডি পার্ট। হেড পার্টের মধ্যে জাস্ট হচ্ছে যেটা লেখাটা হয় যে এখানে এই লেখাটা দেখায়, আর বডি পার্টের মধ্যে আমাকে ডিজাইন করলাম, একটা ফর্ম নিলাম, মেথডটা নিলাম পোস্ট, এবং কাজ করবে কি ইনসার্ট ডট পেস্ট। এবার যাই হচ্ছে ইনসার্ট ডট পেস্ট কি কাজ করবে, ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? তো এতটুকু বোঝা গেলে আসলে এরকম রান করবে, বা ক্লিক করলে কিছু কাজ করবে না। তো ইনসার্ট ডট পেস্ট আমি অলরেডি কোড লিখে রাখছি একটু দ্রুতর জন্য, তোমরা একটু দেখি। তো আমরা দেখছিলাম যে কিভাবে ডেটাবেস কানেকশন তৈরি করে, আমরা কানেকশন গুলো দেখলাম যে সার্ভার নেম লাগবে, সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার নেম আমরা রুট ছিল, পাসওয়ার্ড নাল মানে ফাঁকা, সার্ভার নেম হচ্ছে দুবার আসছে, সরি দরকার নাই, ডিবি নেম, মানে ডেটাবেস নাম দিলাম কি আমাদের বলছিলাম মনে আছে, ইনসার্ট টিউটোরিয়াল। এবার একটা কানেকশন তৈরি করছি, কানেকশন নিয়ে MySQLi সার্ভার নেম ইউজার নেম আচ্ছা ডাটাবেস কানেকশন চেক করছে, যদি কোনো এরর থাকে তবে বলবো যে এরর, যদি এরর না থাকে তাহলে পরবর্তী কাজটা করবে। কি করবে পরবর্তী কাজ, এই দেখো এখানে একটা নতুন ভেরিয়েবল নাম নিলাম, ডলার সাইন দিয়ে আমরা ভেরিয়েবলের নাম দিই, ডলার সাইন দিয়ে পিএইচপি তে ভেরিয়েবল কে ডিফাইন করা হয়। সো আমরা নিলাম ডলার নেম, এর নাম দিলাম, এটার নাম যে কোনো কিছু নেম হতে পারে, আমি বলে দিলাম হচ্ছে পার্সন নেম, পার্সন নেম ডলার পার্সন নেম, আর ডলার ধরো পার্সন ইমেল, পার্সন ইমেল ইকুয়াল হচ্ছে আমরা এবার ডলার ডলার আন্ডারস্কোর আমরা কোন মেথড ইউজ করছি, গেট না পোস্ট, গেট না পোস্ট, হ্যাঁ পোস্ট রাইট। সো পোস্ট মেথডে দিলাম এই ডলারের মধ্যে পোস্ট মেথড ইউজ করে কাকে নিয়ে আসবে, ইউজার নেম, এই ইউজার নেম কোনটা, হ্যাঁ হ্যাঁ এইচটিএমএল এর যে ট্যাগ বা এইচটিএমএল এর যে নেম ছিল, এই যে এইচটিএমএল নেম ছিল না, এই যে ইউজার নেম, এই যে ইউজার নেম একে নিয়ে আসবে, আর কাকে নিয়ে আসবে, ইমেল এর মধ্যে ইমেল কে নিয়ে আসবে। সো আমি পার্সোনাল নেম এর মধ্যে আসবে হচ্ছে আমার ওই এইচটিএমএল এর ইউজার নেমটা, আর পার্সোনাল ইমেল এর মধ্যে চলে আসবে এইটা। এবার আমি সিম্পল একটা কোয়েরি চালাচ্ছি, এসকিউএল ইনসার্ট ইনটু পার্সন নেম, এই নেম কোনটা, এই নেম হচ্ছে ডাটাবেস এর যে কলামের নামটা, দেন ভ্যালুস, ভ্যালুস আমাদের কাকে রাখবো, এই দুটা ভ্যালু। সো আমি এখানে যেহেতু নাম চেঞ্জ করে ফেলছি, সো আমাকে এখানে কি করতে হবে, পার্সন নেম দেন হচ্ছে পার্সন ইমেল, ঠিক আছে, কানেকশন তৈরি করলাম, এটা দিলাম। এবার আমি এটাকে এক্সিকিউট করব, সো লিখলাম ইফ কানেকশন কোয়েরি, যে কোয়েরিটা লিখলাম সেই কোয়েরিটা কি, কোয়েরিটার নাম কি, এসকিউএল এর মধ্যে আছে,
যদি ট্রু হয়, ট্রু হলে কি নতুন একটা রেকর্ড হয়েছে, যদি ফলস হয়, যদি ট্রু না হয় মানে এক্সিকিউট করতে না পারে, তখন কি বললো একটা এরর তারা শো করে দেবে। আচ্ছা এবার আসি লাস্টের এই লাইনটাতে, এই লাইনটা আমি না লিখি, দেখো কি এই লাইনটাকে থাকুক আমি দেখতাম, তো আমি একটু দেখি সেভ হয় কিনা। আমরা ধরো আগে একটা ডেটা সেভ করে রাখলাম, সেটাকে কেটে ফেলি, অথবা আগে যেটা আছে সেটা কত আছে দেখি, আগে আছে হচ্ছে মেজবাহুল ইসলাম জাহাঙ্গীর সিএসি, তো আমরা এখন একটা এখান থেকে রিলোড দিই। দেখো আমি কি দিলাম, ওই যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছে না, এইচটিডক্স এর মধ্যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছে, সেটা দিলাম, নাম ধরে দিলাম হচ্ছে সাজ্জাদ, সাজ্জাদ সাজ্জাদ ডট সিএসি, সাজ্জাদ ডট সিএসি অ্যাট দা রেট ডিআইও ডট এডিও এডিও ডট বিডি, ঠিক আছে। এখন যখন আমরা ইনসার্ট ইনটু ডাটাবেসে দিলাম কি হবে, ডাটাবেস তৈরি হয়ে গেল, এখন এই পেজে বসে আছে, এই পেজে বসে আছে, আমাদের এই পেজ তো থাকা দরকার, এটা দেখাইছে ভালো কথা, কারণ আমাকে আগের পেজে গেলে হয় না। তো আগের পেজ যাওয়ার জন্য আমরা কি করছি, দেখো সকল কাজ শেষে আমি এ লাইনটা লিখলাম হেডার, সকল কাজ শেষে আমি এ লাইনটা লিখলাম যে হেডার রিফ্রেশ করবে 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ডে দিলাম রিফ্রেশ, রিফ্রেশ করে কোথায় যাবে, ইউআরএল এর মধ্যে আমি আমার এই যে পেজটা, এই যে পেজের ইউআরএল টা দিয়ে দিই, এই পেজের ইউআরএল টা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, যে ইউআরএল ইকুয়াল হচ্ছে এটা। এখন যদি আমি এটাকে সেভ দিই, ধরো আর একটা ডেটা দিলাম কারিম, অথবা ধরো হচ্ছে রিফাত, রিফাত ডট সিএসি অ্যাট দা রেট ডিআইও ডট ইডিও ডট বিডি, ইনসার্ট ডেটা বেস দিলে কি হচ্ছে, নিউ রেকে সাকসেসফুলি 2 সেকেন্ড ওয়েট করি, আমার আগের জায়গায় চলে আসবে, বোঝা গেল? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এখন ধরো আমি বললাম যে না আমার তো ডাটাবেজে, তোমরা এটা করছো ভালো কথা, তাই এখন হচ্ছে কোনো, দেখো আমি যদি নালও দিই, ধরো নালও দিই, নাল দিয়ে সেভ দিলাম, দেখো ডাটাবেজ যা দেখো সেভ হয়ে গেছে, দেখছো সেভ হয়ে গেছে, কোনো ধরনের কোনো চেকিং নাই। ইমেল, ইমেলের জায়গায় যদি আমি ধরো আমি যদি নামের জায়গায় ইমেলের জায়গায় নাম দেই, আর ইমেলের জায়গায় নাম দিলাম ধরো, দেখো এটাও সেভ হয়ে যাবে, কারণ কি ও কিছু, ও তো মূর্খ, ও কিছু জানে না, ও কিছু ওকে কিছু ট্রেন করে নেই আমরা, দেখছো তো নাল হচ্ছে সবই নিচ্ছি। তো আমরা এখন চেক যদি করতে চাই, চেক দুই ভাবে করা যায়, একটা হচ্ছে চেকটা হচ্ছে এখানেও করা যায় ফ্রন্ট এন্ডে, ফ্রন্ট এন্ডে চেক করা যাবে এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে, ফ্রন্ট এন্ডে চেক করা যাবে জাভা স্ক্রিপ্ট দিয়ে, মানে ফ্রন্ট এন্ডে কিন্তু প্রোগ্রাম লেখা যায় না, তবে ফ্রন্ট এন্ডে প্রোগ্রাম লেখার সুবিধাটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। দেখ এখানে কোনো প্রোগ্রাম লিখে বসে, এটা কি ফ্রন্ট এন্ড না এইচটিএমএল, টা ফ্রন্ট এন্ড এর মধ্যে কোনো প্রোগ্রাম লেখা যায় না, তবে সেটা করা যায় জাভা স্ক্রিপ্ট দিয়ে। এইখানে ইনসার্ট ভ্যালুর মধ্যে যদি আমি করতে চাই, তাহলে আমি কি করতে পারবো, এইখানে ধরো আমি, ধরো এই পাসওয়ার্ডের মধ্যে কি আছে, নেম থাকবে না, আসলে থাকে কিনা একটু দেখি, ইকো করি একটা প্রিন্ট করে দেখি, যে ইকো ইকো হচ্ছে ধরো ইকো ডলার সাইন আমাদের পার্সোনাল নামটা, পার্সন নেম, দেখি কি হয় আসলে এটা প্রিন্ট হয় কিনা, ঠিক আছে, যে ডেটা ডেটাবেজ কিন্তু সেভ হবেই, দেখো যে এই যে ইকোটা প্রিন্ট হচ্ছে, তাই না, তার মানে তুমি কিন্তু এখানে তুমি যাবতীয় চেকিং করে ফেলবো, যে হচ্ছে না আমার পার্সন নেমটা হতে হবে, লেন্থ হতে হবে এত, বা হচ্ছে ধরো ডলার সাইন পার্সন নেমটা এই হওয়া যাবে না, নট নট ইকুয়াল নাল হতে হবে, তাই না, এই নট ইকুয়াল নাল হতে হবে, তাহলে নিজের কাজটা করবে, আদারস করবে না, এই ধরনের কন্ডিশন লেখা যাবে না, মানে ব্যাক এন্ডে প্রোগ্রামিং করা যাবে না। সো আই থিঙ্ক তোমরা একটু ট্রাই করলে পারবে, আর ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তোমরা যদি একটু পারো যে নেক্সট ক্লাসে তোমরা গ্রিড ভিউ দিয়ে ডেটাবেস ডেটাগুলো কিভাবে রিট্রিভ করা যায় সেটা একটু দেখলে আমার মনে খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।